কাস্ট সার্টিফিকেট বা এসসিএসটি ওবিসি ও বিসি সার্টিফিকেট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন কত তারিখের পর আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হলে সেটা অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব এবং কত তারিখের আগে আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হলে সেটা অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব নয় এবং এই ইস্যু ডেটটি অনলাইন থেকে কিভাবে বের করবেন এই সমস্ত বিষয়গুলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করবেন তো কার্ড সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কার্ড সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করে কার্ড সার্টিফিকেট ডাব্লুবি ডট গভ ডট লিখে সার্চ করতেই ডিরেক্টলি এই পেজে চলে আসবেন এখানে আসার পর যে সমস্ত সার্টিফিকেটগুলি এক এগারো দুই হাজার বাইশের পর অ্যাপ্রুভ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব এবং যে সমস্ত সার্টিফিকেটগুলি এক এগারো দুই হাজার বাইশের আগে আপ্রুভ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব নয় তো এখান থেকে ইস্যু ডেট বের করার জন্য বা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেন অপশানটিতে ক্লিক করবেন এবারে বেশ কিছু অপশান এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশান চেক এই অপশানটিতে ক্লিক করবেন তো অনেকেই ভাবতে পারেন যে এই প্রসেসটি আমার জানা রয়েছে আমি বলবো তারপরেও এই প্রসেসটি ফলো করুন কারণ এই প্রসেস ফলো করেই আপনার সার্টিফিকেটের ইস্যু ডেট বের করা সম্ভব তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি রয়েছে সেখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর এখানে এন্ট্রি করবেন এবারে সার্স অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশান নম্বর অ্যাপ্লিকেন্ট নেম ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই ফর এই সমস্ত ডিটেলসগুলি শো করাবে তো অনেকেই ভাবতে পারেন এখানে যে অ্যাপ্লিকেশান ডেটটি দেওয়া হয়েছে এটাই ইস্যু ডেট তো এটা কিন্তু ইস্যু ডেট নয় যে তারিখে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন এটা কিন্তু সেই ডেট এবারে দেখুন এখানে ফাদার্স নেম দেওয়া হয়েছে এবারে সার্টিফিকেট নম্বর এখানে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ শো করাচ্ছে তো যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করায় তবে কিন্তু সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব এবং যদি এখানে হার্ড কপি নট রিসিপ্ট বা এসটিও লেভেল অথবা এসডিও ইকুয়ালি লেভেল এই সমস্ত স্ট্যাটাসগুলি শো করায় সেক্ষেত্রে কোনোভাবেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করা সম্ভব নয় তো এখান থেকে যে সার্টিফিকেট নম্বরটি দেওয়া হয়েছে এই সার্টিফিকেট নম্বরটি আপনারা নোট করবেন অথবা এখান থেকে সার্টিফিকেট নম্বরটি কপি করবেন কপি করার পর এখান থেকে আগের পেজে চলে আসবেন এবার এখান থেকে আবারও অপশন অপশানটিতে ক্লিক করবেন এবার এখান থেকে চার নম্বর যে অপশানটি দেওয়া হয়েছে অর্থাৎ চেক সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে প্রথম যে অপশানটি দেওয়া হয়েছে অর্থাৎ নিউ সার্টিফিকেট নম্বর এখানে আপনার যে সার্টিফিকেট নম্বরটি নোট করে রাখতে বললাম বা কপি করতে বললাম সেই সার্টিফিকেট নম্বরটি এখানে আপনারা এনসি করবেন এনসি করার পর এখান থেকে সার্স অপশানটিতে ক্লিক করবেন সার্স অপশানটি ক্লিক করতেই আপনার সার্টিফিকেট ডিটেলস এখানে চলে আসবে যেমন আপনার সার্টিফিকেট নম্বর অ্যাপ্লিকেশন নম্বর অ্যাপ্লিকেন্ট ডেট এখানে শো করাবে এবারে দেখুন ডেট অফ ইস্যু অর্থাৎ যে তারিখে আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে বা যে তারিখে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করা হয়েছে সেই ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে তো দেখুন এই সার্টিফিকেটটি এগারো তিন দু তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে যার কারণে এই সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করা কিন্তু সম্ভব নয় কারণ এক এগারো দুই তারিখের পর যে সার্টিফিকেটগুলি অ্যাপ্রুভ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব তো এখান থেকে তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ফার্স্ট সার্টিফিকেট নম্বরটি আমি কপি করে নিলাম এখানে সেই সার্টিফিকেট নম্বরটি এন্ট্রি করলাম এবারে এখান থেকে যে অ্যাপ্লিকান্ট নেম রয়েছে সেই অ্যাপ্লিকার্ট নেম কপি করলাম এবারে এখানে সেই অ্যাপ্লিকার নেম এন্ট্রি করলাম তো দেখুন এখানে সার্টিফিকেট নম্বর এবং অ্যাপ্লিকার নেম এন্ট্রি করলাম এন্ট্রি করে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করব তো দেখুন এখানে দেখাচ্ছে এন্টারেট ইনভ্যালিড ডিটেলস অর্থাৎ এই সার্টিফিকেটটি এখনও অনলাইনে আপলোড করা হয়নি এবং এই সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব নয় তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করব এবারে অন্য একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি তো এই অ্যাপ্লিকেশনটি দেখুন এখানে সার্টিফিকেট নম্বর অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেশান ডেট দেওয়া হয়েছে এবারে ডেট অফ ইস্যু দেখুন দুই তিন দু হাজার তেইশ তারিখে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ করা হয়েছে তাই এই সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব তো অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লিকেন্ট অপশনটিতে ক্লিক করবেন এবারে সর্বশেষ যে অপশানটি দেওয়া হয়েছে অর্থাৎ ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান নম্বর সার্টিফিকেট নম্বর এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বর এখানে এন্ট্রি করবেন তো আমি এখান থেকে সার্টিফিকেট নম্বরটি কপি করে নেব কপি করে নিয়ে এখানে সেই সার্টিফিকেট নম্বরটি এনসি করব এবার এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম কপি করে নেব কপি করে নিয়ে এখানে সেই অ্যাপ্লিকের নেম আমি পেস্ট করব তো দেখুন এখানে সার্টিফিকেট নম্বর এবং অ্যাপ্লিকার নেম এন্ট্রি করা অর্থাৎ পেস্ট করা হয়ে গেছে এবার এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করতেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখুন এখানে ক্লিক করতেই আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি সার্টিফিকেটটি ওপেন করব ওপেন করতেই দেখুন এখানে সার্টিফিকেটটি চলে এসছে এখানে সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট দেওয়া হয়েছে তো দেখুন এই সার্টিফিকেটটি দুই তিন দুই হাজার তেইশ তারিখে ইস্যু করা হয়েছে যার কারণে এই সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব তো এখান থেকে নিচে আসলে আপনার সমস্ত ডিটেলসগুলি দেওয়া থাকবে এখানে আপনার ছবি কিউআর এবং সাব ডিভিশনাল অফিসার এখানে ডিজিটালি সিগনেচার করে দেবে তো এখান থেকে এই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন অথবা প্রিন্ট অপশানে ক্লিক করে এই সার্টিফিকেটটি প্রিন্ট আউট করে আপনারা যাবতীয় কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই অনলাইন থেকে কার্ড সার্টিফিকেট অর্থাৎ এস টি ও সার্টিফিকেটগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন